ক্লিক করুন অ্যাপের বেল আইকনে সাবস্ক্রাইব করুন টিভির বাংলা থাকুন সব সময় খবর। সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে রাজভবন অভিযান বিজেপি পরিষদীয় দলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী। অপরদিকে সন্দেশখালীতে টুম্পা কয়াল এবং মৌসুমী কয়ালদের প্রতিবাদ। রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেন প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল। ব্যুরো রিপোর্ট, টিভিএন বাংলা। তাদের চোখে কি এই সন্দেশখালীর মানুষগুলোর কথা দেখতে পাচ্ছে না? তারা চোখে দেখে আসছি 2013 থেকে। আজকের পুলিশ যদি সঠিক চার্জশিট দিত, আজকের কামদুনের দোষীরা কিন্তু বেকসুর আনিস খানের পিছনে, খুনের পিছনে কিন্তু তো প্রত্যেক মানুষের কাছে একটা আমাদের কর্মসূচি বলতে বলতে পারেন যে আমরা যে কদিনই পারবো আসার চেষ্টা করব, কারণ আমরা চাইছি যে পুলিশ কতদিন আটকাতে পারে সেটা জানেন। দলুয়া কাকিতে পুলিশ দাঁড়িয়ে থাকা কালীনই তাদের ঘর বাড়ি ধরেই দেওয়া হয়েছিল। এই সন্দেশখালীতে প্রত্যেকটা মানুষ কিন্তু চেয়েছিল পুলিশের সাহায্য, কারণ সাধারণ মানুষ কিন্তু আগে প্রশাসনের কাছে দৌড়ে যায় যে তাদের যেহেতু প্রশাসন যেন সব রকম দিক থেকে সাহায্য করে। সেই জায়গায় প্রশাসন কী করছে? নিজের ঘুষের টাকায় পকেট ভরছে সাধারণ মানুষের মতো। আমরা অবস্থান বিক্ষোভটা তুলে নিলাম। তো প্রত্যেক মানুষের কাছে একটা আমাদের কর্মসূচি বলতে বলতে পারেন যে আমরা যে কদিনই পারবো আসার চেষ্টা করব, কারণ আমরা চাইছি যে পুলিশ কতদিন আটকাতে পারে সেটাই আমরা দেখতে চাই। এ সন্দেশখালী, এ আইল্যান্ড হ্যায় ওয়া জাদাতার এসসি এসটি হ্যায়, শুডুল কাস্ট শুডুল ট্রাইব কে উপর অত্যাচার কর রহা হ্যায়। পুলিশ 100% কর দিয়া, ইন্টারনেট সার্ভিস বন্ধ কর দিয়া, 40 হিন্দু লিডার অ্যারেস্ট, हिंदू को रक्षा कीजिए बंगाल में। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी बंगाल को दिया है हिंदू के लिए। हिंदू औरत को अत्याचार हो रहा है, आप टीवी में देखिए क्या चल रहा है। प्लीज टीवी में देखिए शो क्या चल रहा है। सब लड़की लोग बोल रहा है 12 साल तक ढूंढ ढूंढ के सब लड़की को उठा लेकर ये लोग आपने भोग का काम में लगाया। टीएमसी नेता शाहजहां सिपू हजरा শহীদুল গাজী উত্তম সর্দার আজ আপিল নেই হ্যাঁ চা পিনে কে লিয়ে হম লোগ নেই আয়া। আপ সুন লিজিয়ে, কার্রবাই হোনা চাহিয়ে কাল কে অন্দর, নেই তো মন্ডে ইয়া হম লোগ ধরনা করেগা। মমতা কি বেটা, মমতা কি ভাতিজা, আপকা গেট মে ধরনা কিয়া, এক হপ্তা তক আপ উঠানে নেই পায়া। হম লোগ কি কিসি কা ইজাজত নেই লুঙ্গা। হম লোগ আ রহা হ্যায় মন্ডে, কন্টিনিউয়াস ধর্না উইল স্টার্ট। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। গভর্নর স্যার নেই ইন্টারফেয়ার করেগা, শিডিউল কাস্ট কো অরোধ কো নেই সেট করেগা কনস্টিটিউশন কে হেড। তো ইয়া বিজেপি এমএলএ ধর্না মে বৈঠেগা ইন্ডিপেন্ডেন্ট টাইম কে। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। সন্দেশ কালী জ্বলছে, মমতা হা যে শাহজাহান এই রাজকে কিছু খালি করলেন না, শেষ করে দিল। যে শাহজাহান মহিলাদেরকে রাত্রে তুলে নিয়ে যায়, যে শাহজাহান আজ এই এই এত দিন ধরে মহিলাদের উপরে এত অত্যাচার করে দিন ধরে আইন ভাঙব না, আইনের উদ্ধেও যাব না। আমরা পাপিয়া দাসের হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে, যেহেতু ওনার পাপিয়া দাস আমাদেরকে ফোন করেছিল যে আপনারা আসুন, ওদেরকে জামিনেরও তো ব্যবস্থা করতে হবে। তো তার জন্য আমরা যাচ্ছি, আমরা আইন ভাঙব না, আইনের উপরেও আমরা যাব না। বলতে বাধ্য হচ্ছি।
বলছি হ্যাঁ যারা আজকে বুদ্ধিজীবী সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতো তারা কি আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছে তাদের চোখে কি এই সন্দেশকালীন মানুষগুলোর কথা দেখতে পাচ্ছে না তারা চোখে দেখতে পাচ্ছে না এই সন্দেশকালীন মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো উচিত তাদের কি একটুর জন্যও মনে হচ্ছে না পুলিশের ভূমিকা একের পর এক দেখে আসছি 2013 থেকে আজকের পুলিশ যদি সঠিক চার্জশিট দিত আজকের কামদুনের দোষীরা কিন্তু বেকসুর খালাস হতো না আপনারা জানেন আনিস খানের পিছনে খুনের পিছনে কিন্তু এই পুলিশেরই হাত তার কিছুদিন আগে আপনারা জানেন দলুয়া কাকিতে পুলিশ দাঁড়িয়ে থাকা কালীনই তাদের ঘরবাড়ি ধরেই দেয়া হয়েছিল এই সন্দেশখালীতে প্রত্যেকটা মানুষ কিন্তু চেয়েছিল পুলিশের সাহায্য কারণ সাধারণ মানুষ কিন্তু আগে প্রশাসনের কাছে দৌড়ে যায় যে তাদের যে প্রশাসন যেন সব রকম দিক থেকে সাহায্য করে সেই জায়গায় প্রশাসন কি করছে নিজের ঘুষের টাকায় পকেট ভরছে সাধারণ মানুষের মতো আমরা অবস্থান বিক্ষোভটা তুলে নিলাম তো প্রত্যেক মানুষের কাছে একটা আমাদের কর্মসূচি বলতে বলতে পারেন যে আমরা যে কদিনই পারবো আসার চেষ্টা করব কারণ আমরা চাইছি যে পুলিশ কতদিন আটকাতে পারে সেটাই আমরা দেখতে চাই।